বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে তুলসীর গুণাগুণ নিয়ে কিছু বলার জন্য। তো তুলসীর গাছ জানেন তো বন্ধুরা, আধ্যাত্মিক শক্তির প্রতীক বলে মানা হয়। তুলসী গাছের তলায় প্রদীপ জ্বাললে বা তুলসী গাছ প্রদক্ষিণ করলে মানসিক শান্তি লাভ হয় আমাদের, বুঝলেন? সেরকমই তুলসীর গন্ধ আমাদের কী করে, রক্তবিকার নাশ করে। স্নান করার আগে তুলসী পাতা কিছুটা দিয়ে দিলে তাহলে কি হয়, তারপরে সেই জলে স্নান করলে শরীরের চর্মরোগ ভালো হয়ে যায়। তুলসী মালা ও কণ্ঠী ধারণ করলে মনের মধ্যে স্ফূর্তি আসে ও আনন্দে বেঁচে থাকার একটা আলাদাই ঊর্জা আসে, বুঝতে পারলেন? তো তুলসীর গুণাগুণ নিয়ে আমি অনেক বললাম আজকে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আপনারা এই টিপসগুলি ফলো করুন, বুঝতে পারলেন? নমস্কার।